পালাবো না, প্রয়োজন হলে ফকরুলের ঠাকুর গাঁওয়ের বাসায় উঠব। উঠেছে কি এখানে? ঠাকুর গাঁওয়ে কি আছে? তাহলে নাই যখন বললো যে পালাবো না, যদি পালাই তাও থাকবো ঠাকুর গাঁওয়ে ফকরুলের বাসায়। কিন্তু আজকেও এখানে এসে আপনারা সাক্ষ্য দিলেন, এখানেও তার দেখা যায় না। তাহলে কোথায় গেল গেল রে? ঠিক না? ঠিক। সাহস নিয়ে বলবো, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই, মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার, কায়েম হয়ে যাবে দিন। ঠিক না? ঠিক। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই, মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার, কায়েম হয়ে যাবে দিন। দিন কায়েম হবে তো? সাহস নিয়ে আবু সাঈদ দাঁড়িয়েছিল, মুগ্ধ দাঁড়িয়েছিল, শান্ত দাঁড়িয়েছিল, সারজি সালাম দাঁড়িয়েছিল। আর তাই সুন্দর, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য রাস্তাটা সুগম হয়ে গেছে। এমনি ভাবে সাহস নিয়ে যদি আবার আমরা দাঁড়াতে পারি, তাহলে এই সমাজ, এই দেশে দিন কায়েম হতে বেশি সময় লাগবে। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই, মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার, কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও, কি করে করে নাস্তা নাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও, কি করে করে নাস্তা নাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন বাবিল, আজ তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো একদিন। কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন বাবিল, আজ তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই, মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার, কায়েম হয়ে যাবে দিন। ঠিক না? ঠিক। ১৯৭১ রাজপথে নেমেছিল বাংলাদেশের তাওহীদ
প্রতাপ, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ 1971-এ রক্ত দিয়ে প্রমাণ করেছিল, ওগো পাকিস্তানি হানাদারেরা দেখে নাও, আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। 1952-তে আমার ভাইয়েরা রক্ত দিয়েছিল, আমার ছাত্র জনতা রফিক শফিক সালাম জব্বার বরকত তারা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল, আমরা রক্ত ঢেলে পিস ঢালা কালো পথকে লাল রক্তে রঞ্জিত করতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1924-এ আবু সাইদ শান্ত মুগ্ধ তারা রাজপথে নেমে রক্ত ঢেলে সবুজ গালিচা বিছানো ঘাসকে রক্তে রঞ্জিত করে প্রমাণ করেছিল, ওগো কাতিলেরা, ওগো স্বৈরাচারেরা, তোমরা আমাদের জীবনকে কেড়ে নিতে পারো, কিন্তু কোনো স্বৈরাচারের অবস্থান আমরা বাংলাদেশে করতে দিতে জানি না। একইভাবে যদি আমরা 2025-এর জন্য শপথ নিতে পারি, এই বাংলাদেশে জীবন বাজি রেখে দলমত নির্বিশেষে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে তাওহীদি জনতা যদি রাজপথে থাকতে পারি, কোরআনের জন্য যদি রক্ত দিতে পারি, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে সেই রক্তের বন্যায় ভেসে হলেও একটি রক্তাক্ত কালিমা পতাকা কালিমার পতাকা উড়ানোর সিদ্ধান্ত যদি নিতে পারি, দিন কায়েম হবে বলেন ঠিক কিনা? আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ, তার জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, রাজপথে দাঁড়াতে হবে, মিছিলে থাকতে হবে, বুক পেতে দিতে হবে, আই বাবু সাইদের মতো বক্ষ পেতে দিয়ে বলতে হবে, গুলি করতে পারো কিন্তু রাজপথ ছাড়তে পারি না, এই পথে থাকতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, দলমত নির্বিশেষে যদি তাওহীদি জনতার পক্ষে থাকতে পারেন, দিনের পক্ষে, ইসলামের পক্ষে, ভালোর পক্ষে, ভালোর পক্ষে যদি থাকতে পারেন, তবে একটি শোষণ মুক্ত দেশ আসবে, তবে একটি ধর্ষণ মুক্ত দেশ আসবে, তবে একটি জুলুম মুক্ত দেশ আসবে, খুন মুক্ত, গুম মুক্ত দেশ আসবে। আর যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন, তাহলে আবারও গাঢ় কালো অন্ধকার। কোরআনের পাখি যেমন বলেছিল, আমি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি, যদি সফলভাবে মোকাবেলা না করতে পারেন, এমন গাঢ় কালো অন্ধকার নেমে আসবে যার ছুবে ছাদি খাওয়া সম্ভব। একইভাবে যদি আগামীর দিনে সিদ্ধান্ত নিতে ভুল করেন, তাহলে এমন গাঢ় কালো অন্ধকার রাত নেমে আসবে যেটার শুভেচ্ছাধিকার হবে না। সুতরাং আপনারা কি শুভেচ্ছাধিক চান? শুভেচ্ছাধিক যদি পেতে হয়, সুন্দর একটি দেশ যদি পেতে হয়, তাহলে কোরআনের পক্ষেই থাকতে রাজি আছে। খেলা কি হবে ইনশাআল্লাহ? ভান্ডারদা হাফেজ পাড়া দারুন্নাজাত নুরানি কিন্ডার গার্ডেন ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব মোহাম্মদ আকবর আলী সাহেব, সাবেক ইউপি সদস্য, এছাড়া সহসভাপতি আছেন জনাব শহীদুল্লাহ মামুন, প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি ওনাকে বসিয়ে রেখে ওনার অনুমতি সাপেক্ষে কথা বলছি, যতটুকু বিয়াদবি হচ্ছে আল্লাহ যেন ওনাকে ক্ষমা করেন, ওনার কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। জনাব মাওলানা আব্দুল মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য এবং আমির বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা। এছাড়া আমার আগে আলোচনা করেছেন কারি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার পাশেই বসে আছেন আমার প্রিয় ভাই, অনেকবার যোগাযোগ করেছেন প্রিয় ভাই কারি মাওলানা খায়রুল ইসলাম যুক্তিবাদী সাহেব, দপ্তর সম্পাদক বাংলাদেশ আল কুরআন গবেষণা পরিষদ ঢাকা। মঞ্চে আরো অনেকেই আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আওয়ামী লীগের কেউ আছে কি? থাকার কথা না, এখন তো আসতেছে না, আগে একটু আসতো, হ্যাঁ এখন একটু ফাঁকা ফাঁকা লাগে, ঠিক কিনা? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া স্টেজ এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, কইছে না পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা।
তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বটে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের সারা স্টেজ এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? গায় এখন আর মনির খানের নাম জানেন না এমন কেউ কি আছেন? সবাই জানেন মনির খান বাংলাদেশের একজন শিল্পী, তার নায়িকার নামটা কি? অঞ্জনা। দেখেন এই অঞ্জনার নাম জানে না এমন মানুষ বাংলাদেশে আছে নাকি? তার নায়িকা পালিয়ে গেল অথবা একজনের সাথে বিয়ে করার কারণে, এমন কোন ক্যাসেট নাই যেই ক্যাসেটে অঞ্জনার নাম ধরে গান গায় নাই। অঞ্জনা কথা রাখলে না, চলে গেলে, কনে গেলে, কোথায় গেলে, কোথায় আছো, কি খাও, অঞ্জনা আছে না নাই, গান আছে না নাই। এইভাবে প্রতিটা ক্যাসেটে গান গেয়ে গেয়ে জানান দিয়েছে আশিরে আর আমার মমতা জাপা। কত বড় বেইমান, কত বড় নেমখারাম গো সংসদে, কতবার বঙ্গবন্ধুরে নিয়ে গাইলো, কতবার আমার শেখ হাসিনাকে নিয়ে গাইলো। ওই সংসদে গান গেয়েছে যেখানে মানুষ জনগণের অধিকারের কথা বলবে, যেখানে এমপিরা রাস্তা ভেঙে গেছে সেই কথা বলবে, যেখানে বিদ্যুৎ না থাকার কথা বলবে, যেখানে গরিব মানুষের অধিকারের কথা বলবে, সব বাদ দিয়ে ওখানে তসবি জপা হইতো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। ঠিক না? তসবি জপা হইতো না হইতো না, এই বঙ্গবন্ধু আর শেখ হাসিনা এই করেছেন ওই করেছেন, এই দিয়েছেন তাই দিয়েছেন, এই ব্লাউজ কে দিয়েছে? ঠিক না বটে? বিউটি পার্লার কে দিল? সব উন্নয়ন তুলে ধরা হতো গো, আবার গানে গানে বলা হতো। আর যখন আমার শেখ হাসিনা বিপদে পড়ে দাদার কাছে চলে গেল গো, তখন আমার মমতা চাপা একটা গানও গায় লয়ো নারী। এই জন্য বললাম সে বেইমান, সে নেম খারাপ, যার খাইলো তার গাইলো। এখনো গাওয়ার দরকার ছিল না ছিল না? এখন কিভাবে গাবে বলবে? আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। শুরু করা যায় নাকি? থাকবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকা যাবে, আর আধা ঘন্টা ইনশাআল্লাহ। ভাইরা আজকের এই মাহফিলে উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, অনেক শিক্ষক, অনেক হাফেজ, মাদ্রাসার মুক্তামিম, আলিয়া মাদ্রাসার সুপার, অনেকেই রয়েছেন যাদের জুতা বহন করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। অনেকেই আছেন আমার সামনে, তার মধ্যে আমার যুবকেরা যারা দাঁড়ানো তাদের জন্য ডবল ছালা, যারা বসে আছেন তাদের জন্য সিঙ্গেল, কারণ ওরা কষ্ট করে শুনতেছে। ঠিক না? তো আমার ভাইজানেরা দাঁড়িয়ে আছেন আলহামদুলিল্লাহ, এ পাশেও দাঁড়ানো অনেকেই আছেন, মাইকের আওয়াজ যারা শুনছেন, আমার সামনে উপবিষ্ট রয়েছেন যারা, সবাইকে অন্তরান্তর স্থল থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে আজকের এই পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সবাই জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া এখন আদায় বেশি করতে হবে এই জন্যে যে এই জায়গায় বসার পরিবেশ করে দেওয়ার পাশাপাশি খোলামেলা কথা বলারও সুযোগ করে দিয়েছেন। ঠিক না? সবাই আবার বলছি আলহামদুলিল্লাহ। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহে না কি বা হাসিনা, সে আর টা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো
ছেড়ে কেউ আজ তার কথা কয় না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? এ দাঁড়ানোরা বলছে না, কারণটা কি? ওরা কারা? দাঁড়ানোরা বলেন ঠিক না বেঠে? এ আপনারা চুপ থাকেন, দাঁড়ানোরা ঠিক না বেঠে? কারণ আপনারা যদি ঠিক না বলেন, আমার কেন জানি মনে হয় যে ওই, কেন জানি মনে হয় দুই নম্বর দলের লোক, দুই নম্বর দলের লোক হওয়া যাবে। যা কথা হবে ওপেন, মরি মরবো বাজি বাজবো, কিন্তু সিংহের মতো বাঘের মতো বাঁচতে চাই, সাহস নিয়ে বাঁচতে চাই। যাদের সাহস আছে তারাই জয় করতে পারে, যাদের সাহস নাই এই ভিতুরি ডিমেরা জয় করতে পারে। বেগম খালেদা জিয়াও দেশ শাসন করেছে, জিয়াউর রহমান দেশ শাসন করেছে, এরশাদ দেশ শাসন করেছে, বঙ্গবন্ধু দেশ শাসন করেছে। এই দেশে এতগুলো সরকার এসেছে, কিন্তু একটি মাত্র সরকার আমরা যারে এত ভালোবাসি, সে ক্ষমতা ছেড়ে দিয়ে বাংলাদেশে থাকার মতো সাহস করে নাই। ঠিক না বেঠে? পুরো একদম গোষ্ঠী শুদ্ধ চলে গেল। এটা দুটো একটা থাকলে তো মনে দুঃখ বলতে পারতাম, ঠিক না বেঠে? এখন আমাদের গাইতে হয়, তোমাদের কোন দোষ নেই আমাদেরই দোষ, আমাদেরই ভুল, ভালোবেসে আমরা করেছি বড়ই ভুল, আমাদেরই ভুল। এই বলা লাগে না বলেন? এখন মাঠে যাবেন, দেখবেন যে আল্লাহর উলিরা গাচ্ছে, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না। ওরে মায়রে মুরে ফাটাই দিল, দেখার লোক তো পাইলাম না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না? এখন এই গোপনে গাই, মাঠে ফাঁকা মাঠে যেয়ে গাই, কারণ জনগণের মধ্যে গাইলে বুঝে ফেলবে আগে ছিল তারা ছিল নায়ক, ওই যুবকদের নায়ক, ছাত্রদের নায়ক, যুবলীগের নায়ক, ছাত্রলীগের নায়ক, এখন আবার অনেকে রং বদলাইয়ে হচ্ছে সমন্বয়ক। এরকম আছে না নাই? সুবিধাবাদ জিন্দাবাদ সমন্বয়ক হওয়ার চেষ্টা করছে। ও আমার ভাইরা, তাইলে সেই মনে আছে কিনা ওই যে শিল্পী মনির খানের কথা বলছিলাম, অঞ্জনার জন্য এত গান গাইল, নাম ধরে ধরে প্রতিটা ক্যাসেটে প্রতিটা পর্বে তার নাম নিয়ে গান গাইল, আর আমার প্রধানমন্ত্রীর পক্ষে যারা সংসদে বসে বসে গান গাইল, এই সংসদে বসে গান গাওয়া মানুষগুলো এখন নিজেরা আর কেউ মুখটা খোলে কথা কয় না, খোলে? তাহলে এরা বেইমান নাকি বেইমান না? আস্ত বেইমান। বেইমান মানে কি? আস্ত বেইমান, আস্ত বোঝেন? আস্ত মানে পুরাটাই। এই কি হইলো? এ আবার কারেন্ট বন্ধ হলো কেন? ওরা কি শুনলো নাকি? এখন আল্লাহর ওলি আছে না নাই? আছে, রাস্তায় দাঁড়িয়ে থাকে পুলিশ বাবাজিরা, রাস্তায় দাঁড়িয়ে আছে, জ্যাম পড়ে যাচ্ছে, কোনো কাজ করে না, বাদাম খায়। আছে না নাই? চিন্তা করে আরো কিভাবে অসহযোগিতা করা যায়। এই অসহযোগিতা যারা করে সাথে সাথে ছবি তুলে নিয়ে ফেসবুকে দিবেন যে এইটা হলো আল্লাহর ওলিদের লোক। মনে থাকবে? মনে থাকবে? ভাইরা আমার কথা বেশি বাড়াবো না, যেহেতু আমার মেহমান এসেছেন। আমি পবিত্র কোরআনের 61 নম্বর সুরা, সুরা আস-সফের
দুই নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? মনে আছে সূরা সফ পবিত্র কোরআনের কয় নম্বর সূরা? আয়াত তেলাওয়াত করেছি কয় নম্বর? দুই নম্বর। এই দুই নম্বর আয়াতটা আমাদের খুবই দরকার, বিশেষ করে সাধারণ মানুষদের চেয়ে আমাদের মতো হুজুর আল্লাহওয়ালা আল্লাহর ওলি পীর সাহেব দাবি করেছি যারা, এদের বেশি দরকার। এই আয়াতটার উপরে আলোচনা করব, শুনতে রাজি আছেন? সূরা সফ, সফ মানে কি? কাতারবদ্ধ, সারিবদ্ধ। সফ মানে কি? কাতারবদ্ধ, সারিবদ্ধ। এই সূরারই চার নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এখানে যে সফ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, সেই শব্দটা নিয়েই এই সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ এখানে বলেছেন যে নিশ্চয় যারা আল্লাহর পথে শিছা গালানো প্রাচীরের ন্যায় লড়াই করে, সংগ্রাম করে, আল্লাহ তাদেরকেই ভালোবাসে। আমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাই না? চাই না। তাইলে আমাদের কাতারবদ্ধ সারিবদ্ধ থাকার দরকার আছে না নাই? এই কাতারবদ্ধ সারিবদ্ধ না থেকে আমরা এখন মুসলমানেরা বিভেদ শুরু করে দিয়েছি, আর তার জন্য বাতিলেরা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খায়। বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা চলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আমি? কে বিএনপি? কে জামাত ইসলাম? এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। ঠিক না বেঠে? কে আমি? কে বিএনপি? কে জামাত ইসলাম? এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝা বারলা মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কৌমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে। আমার আলোচনা আজকে সীসা গালানো প্রাচীর। আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ওগো নবী বলে দাও, নিশ্চয় যারা আল্লাহর রাস্তায় সীসা গালানো প্রাচীরের ন্যায় লড়াই করে, সংগ্রাম করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুতরাং আল্লাহর পথে সীসা গালানো প্রাচীরের ন্যায় থাকতে রাজি আছি না নাই? রাজি কারা কারা দেখতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। যদি আমরা দল মত নির্বিশেষে, কে বিএনপি, কে জামাত, কে আওয়ামী লীগ, কে জাসদ, কে বাসদ, কে কৌমিয়া, কে হেফাজত, সব ভুলে যদি কোরআনের পক্ষে চলে আসি, তাহলে দিন কায়েম হতে বেশি সময় লাগবে নাকি? লাগবে না। আর যদি জামাত আর বিএনপি দুই দল যদি এখন মারামারি করে গো, তাইলে মাঝখান দিয়ে আবার আমাদের বুবু শর্ট করে ঢুকতে পারে না? পারে না, কারণ বর্ডার বেশি দূরে না, এখানেই আছে। যদি লাগালাগি শুরু হয়ে যায়, যদি কৌমিয়ারা বলে জামাত চলবে না, আর জামাত যদি বলে হেফাজত চলবে না, হেফাজত যদি বলে বিএনপি চলবে না, বিএনপি যদি বলে আমরা ওই টুপিয়ালাই মানব না, এইগুলো যদি করে গো, তাইলে আমার বউ শর্ট করে আসবে, ঠেকানো যাবে না। ঠিক না বেঠে? সুতরাং দেশের স্বার্থে, দশের স্বার্থে, জাতির স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহ তাআলার রাসূলের স্বার্থে, ঐক্য
রাজি আছি তো? যা হয় উপরে দেখাশুনো করবে ওনারা, আমরা নিচে অন্তত ঠিক থাকবো, মনে থাকবে? হ্যাঁ, তাহলে আমাদের পরাজয় হবে না, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 61 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বিশ্বাসীদের ডাক দিয়েছে, ওগো বিশ্বাসীরা শোনো, বিশ্বাসীরা শোনো। এই সূরাটা নাজিল হয়েছে মদিনার মদিনা যুগে, আমরা এটা মাদানী সূরা হিসাবে জানি, এবং উহুদ যুদ্ধের পরবর্তী সময়ে এই সূরাটা নাজিল হয়েছে। কারণ ওই সময় যারা লড়াই করেছিল অনেকের মন ভেঙে গিয়েছিল, উহুদের যুদ্ধে একটা বিপর্যয় নেমেছিল না নামে নাই নেমেছিল, কারণটা কি? কারণ একটু ছিল নেতার কথা ঠিক মতো মানে নাই, নেতার আদেশ ঠিক মতো ফলো করে নাই। আল্লাহর নবী বললেন, এই গিরি গুহায়, এই গিরি পথে 50 জন তীরন্দাজ আমার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তোমরা নামবে না। কিন্তু যেই প্রাথমিকভাবে বিজয় চলে আসলো, তখন ওই 50 জন তীরন্দাজ গনিমতের মাল কুড়ানোর জন্য চলে আসলো। আল্লাহ রাসুলের সেই আদেশকে প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ বিপর্যয় দিয়ে দিলেন, আর সেই বিপর্যয় মুসলমানদের এতটাই শিক্ষা দিয়েছিল যে পরবর্তীতে তারা রাসুলের আর কোনো আদেশ প্রত্যাখ্যান করে নাই। এখনো যদি আমরা যাদের আনুগত্য করি তাদের আদেশ প্রত্যাখ্যান করি, তার মধ্যে কল্যাণ নাকি অকল্যাণ? 100% অকল্যাণ। কারণ আমাদের উপর থেকে যে নির্দেশ আসে আমরা ধরেই নিই এটাই আল্লাহর সিদ্ধান্ত, ঠিক কি না? আল্লাহর সিদ্ধান্ত মেনে নিয়ে ফাঁসির কাষ্ঠটা ঝুলেছেন আমার দেশের স্টারগুলো, আমার দেশের কোরআনের পাখিগুলো, তারা আল্লাহর সিদ্ধান্ত মেনে ফাঁসির কাষ্ঠে ঝুলতে কার্পণ্য বোধ করে নাই, বলেন ঠিক কি না? বন্দুকের গুলির সামনে বুক পেতে দিয়েছেন, রাজপথ থেকে পিঠ দেখিয়ে যান নাই, আর তার বিনিময়ে যারা বলতো দেশটাই আমাদের, যারা বলতো আমার বাবার দেশ, আমরা যা ইচ্ছা তাই করবো, যেভাবে চাই সেইভাবে চালাবো, আমার দেশে সেই রাজাকারেরাই আছে গো, কিন্তু যাদের বাবার দেশ তারা একটাও নাই, ঠিক না বে? ঠিক। এই জন্যে আমি ওই জায়গায় বলেছি, কি বলেছি, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মোসমান। খেলা হবে, খেলা হবে, আসো খেলবো, তোমাদের মা তোমাদের বাপ চোদ্দ গোষ্ঠী নিয়ে আসো। বলেছে না বলে না? আবার তারা বোরখা পরে চলে গেল, এ কি সহ্য না করে পারা যায়? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মোসমান। ইনু মেনন্দি ফুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি একা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সে আরাফা তার ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। ওর ইচ্ছে টেকা দিব তোমরা খালি খাইব, ওর ইচ্ছে টেকা দিব না তোমরা খালি খাইব। হ্যাঁ, বলতে না বলতে না? কই গেল সে আরাফা তার ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কোটি কোটি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে কি না? ফাঁকা ফাঁকা কেন লাগে? কারণ আগে যখন স্টেজে বসতাম তখন বলতো এই হুজুর ডানি বলেন, ডাইনের দিকে ওয়াজ করেন, আবার ডাইনে যে ছিল কইতো বামের দিকে করেন।
পিছন থেকে বলতো সোজা করেন, সামনেতে বলতো হুজুর পিছনের দিকে করেন, ঠিক না বে? ঠিক। আরো কি বলতো? বলবো বলবো, বলতো হুজুর শোনেন সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজে রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না যথা, আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে। এবার বলতো হুজুর শোনেন এই যে মাহফিল এটা কিন্তু চতুর্থতম, আমি বলতাম তাই কি, বলতো এর আগে তিনবার হয়েছে, আমি বলতাম তাতে কি, বলতো হুজুর শোনেন অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাব 70,000 হুর, এমন ওয়াজ আছে না নাই, কত হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাব 70,000 হুর, অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ, বাপ দাদার নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা, আমিও ভাই কিছুটা জানি মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে। এবার বলতো হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি না মানি, আমি বললাম কি মানেন, বাচ্চা হুজুর মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বালিয়া ডাঙ্গির বাজারে, আছে না নাই, মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বালিয়া ডাঙ্গার বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে, ঠিক না বেটে, দুই ঈদে নামাজ কাজা হয়, আবার এই আল্লাহর বান্দারা নামাজ এত পড়া পড়ে গো, জানা জানা নামাজে যদি দাঁড়ায় বাম হাত উপরে দিয়ে বেঁধে থই এনে বাঁধে, তারপরে বলে তাড়াতাড়ি পাটি নিয়ে আসো নাই সিজদা দেবে কনে, এরপরে যখন ইমাম সাহেব প্রথম তাকবীর দেয় জানাজার নামাজ কয় তাকবীরে, কয় তাকবীরে, চার তাকবীরে, প্রথম তাকবীর দিয়ে নিয়ত করে তাকবীর দিলাম, তারপরে কেউ সুরা ফাতিহা পড়ে আবার কেউ সানা পড়ে, যার মনে যেটা চাই পড়েন, তবে বিতর্ক করা যাবে, বিতর্ক করলেই সেইটা খারাপ, যা পড়বেন তাতে হবে, সুরা ফাতিহা পড়লেও দোষ নেই সানা পড়লেও দোষ নেই, এবার দ্বিতীয় তাকবীর দেয়া লাগে, দ্বিতীয় তাকবীর দিয়ে দুরুদ ইব্রাহিম আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ নামাজের মধ্যে যেটা পড়ি এটা পড়া লাগে, তারপরে তৃতীয় তাকবীর, তৃতীয় তাকবীর দিয়ে কি পড়ি, আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা, এই দোয়াটা পড়া লাগে, তারপরে চতুর্থ তাকবীর, তারপরে সালাম, যেই প্রথম তাকবীর ইমাম সাহেব দেয় আল্লাহর ওলি রুকুতি যাই কয় আল্লাহ কই, ঠিক না ঠিক, কারণ জানাই না যে জানাজার নামাজে রুকু নেই, ঠিক না বেটে, জানাজার নামে রুকু নাই সিজদা নাই জানে না, জানাজার নামাজ পড়তে যাই ইমাম দ্বিতীয় তাকবীর দেশে ও রুকু করি কয় কি ব্যাপার, ইমাম রুকু করলো না, নামাজ শেষ আমাদের আমিরে জামাতে ডেকে বলে হুজুর নামাজ ও কি ডিজিটাল হয়ে গেল নাকি, সহ্য না করি পারা যায়, মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে, মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বানিয়া ডাঙ্গির
বাজারে ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা দুই ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ, তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই যে কুরআন পড়লাম আমি প্রতিদিন কুরআন পড়ি গো, না পড়ে দিন শুরু করি নে, আমাদের নেত্রীও পড়ে, পড়ে না পড়ে না, আমাদের নেত্রীও পড়ে, আমিও পড়ি, বউ পড়ে, শ্বশুর পড়ে, শাশুড়ি পড়ে, সবাই কুরআন পড়ে গো, কিন্তু হুজুর আমার একটা প্রশ্ন, কি প্রশ্ন? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান গো বাবা, অনেক বেশি টান আছে না নাই? এই কোরআনে জিহাদের কথা আছে না নাই? পাই নাই, কারণটা কি? পড়েছে কিন্তু হইয়েছে কি? আমাদের ওই আব্দুল্লাহ আল আমিন ভাই বলিল খুব সুন্দর করে, আব্দুল্লাহ আল আমিন ভাই বলছে এক মসজিদ, ওই মসজিদে একজন ইমাম আছে, ইমামটা একটু খুড়া ন্যাংড়া, আপনারা কি বলেন ন্যাংড়া? এই ন্যাংড়া একটু ইমাম পা একটু ছোট বড়, এই ন্যাংড়া ইমাম ইমামতি করে, আর ওই মসজিদে একটা মুসাল্লি আছে চোখে কম দেখে কানা, এই জন্যে মানছে কানা বলে, কানা মুসাল্লি আর ন্যাংড়া ইমাম দুইজনে ওই যে চায়ের দোকানে বসেছিল, খেলা নিয়ে গোলমাল হাসছে যে আফগানিস্তান এবার ভালো খেলছে, মুসাল্লি কয় না বাংলাদেশ ভালো খেলছে, হুজুর কয় প্রথম ম্যাচে বাংলাদেশের আফগানিস্তান হারাইছে, কানা কয় তুমি তো জানো না দ্বিতীয় ম্যাচে আবার বাংলাদেশ কইছে না কইছে না, দ্বিতীয় ম্যাচে পুষাই দিয়ে সুজা ডুরা ডুরা, ইমাম সাহেব বলছে তুমি কানা তুমি খেলার কি বোঝো, মুসাল্লি বলছে তুমি তো খুড়া তুমি কি বোঝো, তুমি এত খেলার বোঝো তাই মমতি করি খাও খাও, দুইজনে তর্ক ঝগড়া বিবাদ, এর মধ্যে মাগরিবের আজান হয়ে গেছে, তাড়াতাড়ি বলছে বাদ দাও ঝগড়া চলো নামাজ পড়ে আসি, নামাজের মধ্যে ইমাম তেলাওয়াত করছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর এত জন্মের খারাপ আফগানিস্তান আর বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে চায়ের দোকানে হলো বলমা, আর হুজুর নামাজ দিয়ে আমার ছাইলো, কয়লা কানা মিনাল কাফিরিন আমি কানা কাফের, ওরে হুজুরির বুদ্ধি কি নামাজ দিয়ে আমার কাফের বানাই দিলে, হুজুর আজকে যা করেছেন করেছেন আমি ক্ষমা করে দিলাম, কারণ আপনি হুজুর আপনি ইমাম আপনার একটা দায়িত্ব করা আমার জন্য ওয়াজিব, এই জন্য আমি আজকে আপনার মাফ করে দিলাম গো, আগামী কোনোদিন যদি আপনি বলেন তাইলে কিন্তু ক্ষমা হবে না। এরপরে আবার একদিন যেদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আমার ধৈর্যের সীমারেখা বাউন্ডারি কুরাস করে ওই পাশে দাদার দেশে চলে গেছে, সীমানা আছে না নাই, সীমানার বাইরে চলে গেল, এক ক্রিকেট খেলা নিয়ে কয়দিন কাফের বানাবেন, এক ক্রিকেট খেলা আপনি কয়দিন বানাবেন কাফের, আগের দিন বানাইছেন অসুবিধা নেই আমি মনে কিছু করিনি, আজ আবার আপনি বললেন, আজকে আবার না এটা মানলাম না, আপনি ইমাম আপনার পড়ানোর অধিকার আছে বলারও অধিকার আছে, কিন্তু আমি মুসাল্লি আল্লাহ আমারও কিছু পাওয়ার দিয়েছে, যদি ইমাম ভুল করে তাইলে লুকমা দেওয়ার অধিকার মুসাল্লিদের আছে না নাই, লুকমা দিলাম আল্লাহু আকবার ওয়া ন্যাংড়া মিনাল ফাসিকিন, আল্লাহু আকবার ওয়া ন্যাংড়া মিনাল, আমি কানা যদি কাফের হই এক খেলা নিয়ে আপনি প্রতিদিন আমার কাফের বানাবেন, আমিও বলছি ওয়া ন্যাংড়া মিনাল ফাসিকিন, আপনি ন্যাংড়া ফাসেক লোক, তাহলে ও কি কুরআন বুঝেছে কত এখন কি বোঝা গেছে কেন কিডারে বাটি, এখন কি বোঝা গেছে যে কেন তারা বিরোধিতা করে, বোঝা গেছে কিনা? আর একটা ভাবে বিরোধিতা করে সেটাও বলবো, আমার আমির সাহেব জনাব
মাওলানা আব্দুল হাকিম সাহেব উনি তো একজন বিজ্ঞ মানুষ। হাকিম মানে কি? লুকমান হাকিমের নাম শুনেছেন না? শোনেন নাই? সূরা লুকমান, তিনি নবীও ছিলেন না, আবার তিনি সাধারণ মানুষও ছিলেন না, মধ্যবর্তী। আল্লাহ একজন এমন একজন মানুষ পাঠিয়েছিলেন, তার জ্ঞান এত ছিল যে তার নাম দেওয়া হয়েছিল হাকিম। এই লুকমান হাকিম আমার ভাইজানের, আমার শ্রদ্ধাভাজন নেতার নামও হাকিম, আব্দুল হাকিম, আমার আব্দুল হাকিম সাহেব। উনি একটা দোকান দিয়েছে ঠাকুরগাঁও, মুদিখানার দোকান। বেচা কিনা খুব বেশি, আর ঈদের সময় বেশি হয় না? হয় না। বেচা কিনা বেশি বলে বুদ্ধি করে চিন্তা করলো আমি, কোন ওয়ার্কার রাখবো না, ওয়ার্কার রাখলে তো মাসে মাসে বেতন দেওয়া লাগবে, তাই বুদ্ধি করে একটা ময়না পাখি পুষেছে। কি পাখি? ময়না পাখিরে যা শিখাবেন শেখে না, শেখে না, যাই শিখাবেন তাই শেখে। আমার আমির সাহেব শিখাইছে, লাইন দাও এক এক করে আসো, মানে লোকের ভিড় হয় বলে লোক যখন জবাবে ওই যে অনেকগুলো এক লোক একসাথে চলে আসে, লাইন না দিয়ে মুদিখানার মাল দিতে কষ্ট হয়, এই জন্য লাইন দাও এক এক করে আসো। ময়নারে শিখায়ে ওই যেখানে লোক বেশি হয় ওখানে খাসায় টানাই রেখেছে, যেই লোকের জড়ো বেড়ে যায় বা লোক যখন বেশি হয়ে যায় তখন ওই ময়না বলে লাইন দাও এক এক করে আসো, লাইন দাও একটা একজন একজন করে আসো, লাইন দাও একজন একজন করে আসো। মানুষেরা বলে দেখো পাখি বলছে লাইন দিতে, সবাই লাইন দাও, সবাই কি করে লাইন দেয় যে পাখি বলছে লাইন দিতে। আর আমার আমির সাহেবের তো বুদ্ধি বেশি, উনি ওয়ার্কার খরচ না করে পাখিরে দুটো খাবার দেয়, এতে বলে মুদিখানার মাল রোজার সময় সিমাই বিক্রি করেছে। সিমাই চেনেন? সেমাই বলে, কেউ সিমাই বলে, আমাদের ওদিক সিমাই বলে, এখানে সেমাই। এই সেমাই বিক্রি করেছে, সেমাই গুলো গত বছরের ঈদে বিক্রি হয়নি বলে ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওই ডেট তুলে দিয়ে আবার নতুন করে বিক্রি করেছে। ওই খাওয়ার পরে ঈদের দিন সবাই টয়লেট আর বাড়ি, টয়লেট আর বাড়ি, এফ অ্যান্ড এফ, কি এফ অ্যান্ড এন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি করে নিয়েছে। এই করার পরে পরের দিন সবাই গিয়েছে যে আপনি কোন সিমাই বিক্রি করলেন, কোন সিমাই দিলেন, আমরা খাওয়ার পরে সবার পেট খারাপ করেছে, আমার আমির সাহেবের মারধর শুরু করে দিয়েছে। লোক যখন বেশি হয়ে গেছে গো, ময়না পাখি বলছে লাইন দাও একজন একজন করে আসো, যখন মাই শুরু করে দিয়েছে তখন কি বলছে লাইন দাও একজন একজন করে আসো। আর লাইন দিয়ে যদি এরকম একজন একজন করে আসে তাইলে কি অবস্থাটা হবে বলেন তো? ওনার তো মারাও লাগবে না, খালি ঘাড়ের পরে পড়লি হয়ে গেছে, ঠিক না বেঠে? এই ময়না কি বলছে, ময়না কি বুঝেছে? কথা কয় না, বুঝেছে? ময়না বোঝে নাই, ওরা শিখাইছে। লোক হইলেই বলবে লাইন দাও এক এক করে আসো, তো ভাষা জানে না। এই জন্য আমার কিছু আল্লাহর বান্দাদের ওরা ওদেরকে তেমন কিছু ওরা জানে না, ওদের বলেছে হুজুর দেখলি বলবা রাজাকার, কথা কয় না, হুজুর দেখলি বলবা দেশদ্রোহী, হুজুর দেখলি বলবা 1171-এর অপরাধী, দাড়ি টুপি দেখলি বলবা রাজাকার। ওরা এইটাই জানে, এর বাইরে কিছু জানে? ওদের যদি বলো 71-এর ইতিহাসটা বলো, 71-এ তোমার বঙ্গবন্ধু পরিবারে কয়জন যুদ্ধ করেছে বলো? হ্যাঁ, বিপদে পড়বে, একজন নেই। বঙ্গবন্ধু পরিবারের কয়জন বীর মুক্তিযোদ্ধা ছিল বলো? বলো না, তারা জানে না। 1971-এ কি ঘটেছিল বলো? কয়জন শহীদ হয়েছিল বলো? কয়জন আহত নিহত হয়েছে বলো? না, কোনো ইতিহাস জানে না, শুধু জানে 71-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। উরা বলল আর ইরা ছাড়লো, কথা কয় না, বলল উরা ছাড়লো কারা? আমাদের বললে তোরা ছাড়ি গেলি কেন? আমাদের তোদের ছাড়তি কইনি। আমি কিছুক্ষণ আগে বলছিলাম হঠাৎ কারেন্ট চলে গেল, যে এই দেশে ক্ষমতায় ছিল বঙ্গবন্ধু জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, সেই সাথে শেখ হাসিনা। কোন সরকার ক্ষমতা ছেড়ে দেশ ছাড়া লাগেনি, এরশাদের তো স্বৈরাচার বলা হয়, হয় না? হয় না, দেশ ছাড়া লেগেছে, জেল খাটুক, জুলুম হোক, যা হোক, দেশের মধ্যে থেকে দেখাইতেছে এই দেশের জন্য ছিলাম। কিন্তু এই আল্লাহর উনি কি এমন করলো যে দেশের মধ্যেই থাকলো না, ঠিক না? ঠিক, গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র, শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে।
কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে, করেছে এসব কিসের জোরে? ছিল কি দাতার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। দেখেছি আগে নির্বাচনের, শুনেছি আগে নির্বাচনের লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ঠিক না বলছে? ভোটের আগেই পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইনা, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইনা, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বটে? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ জারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। ঠিক না বটে? কয় বছর? কতটা বছর? 13টা বসন্ত কারাগারের মধ্যে রাখলো, যার ওয়াজ শুনে তিনি জনতা উজ্জীবিত হতো, যার ওয়াজ শুনে পথহারা যুবকেরা পথে আসতো, যার ওয়াজ শুনে অন্য ধর্মের লোকগুলো ইসলাম ধর্ম গ্রহণ করত। এই মানুষটার 13টা বছর কারাগারে রেখে দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আমার শুধুমাত্র তাই নয়, এই মানুষকে অনেক লোভনীয় অফার দিয়েছি, আমার মাহফিল করেছিলাম। 10ই অক্টোবর ছিল মাহফিল, পরবর্তীতে সেটা প্রশাসন বন্ধ করে দিয়েছিল, পূজার কারণে আলোচনার ভিত্তিতে বন্ধ করার পরে 27শে অক্টোবর মাহফিলটা করলাম। প্রধান বক্তা ছিলেন আল্লামা মামুনুল হক, নাম জানেন কিনা? আল্লামা মামুনুল হক সাহেব, উনি আমাদের মাহফিলে এসে বললেন, 2013 সালে যখন কারাগারে গিয়েছিলেন তখন কোরআনের পাকি আল্লামা সাইদির সাথে সরাসরি থাকার সৌভাগ্য তার হয়েছিল। ওই কারাগারে থাকতে আল্লামার মুখ থেকে শুনেছেন, আল্লামার মুখ থেকে শুনেছেন যে, ও গো আল্লামা কোরআনের পাকি গো, তুমি যদি আমাদের প্রস্তাব মেনে নাও তাইলে তোমারে ছেড়ে দেব, তুমি যদি আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাও তাইলে তোমাকে ছেড়ে দেব। আর সেই প্রস্তাবগুলো হলো, যদি তুমি এমপি মন্ত্রী হতে চাও মন্ত্রী করে দেব, যদি তুমি সম্পদ পেতে চাও সম্পদ দেব, যদি তুমি ওয়াজ করে বেড়াতে চাও বাংলাদেশটা উন্মুক্ত করে দেব, তুমি যেভাবে চাও সেইভাবে চলতে পারবা। শুধুমাত্র একটাই দাবি, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম ছেড়ে দিতে হবে। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি, এই যে কথাটা বলছি আমার কথা নয়, এই কথাটা সাইদির মুখ থেকেও শোনা নয়, এই কথাটা জামাতের কোন নেতার মুখ থেকে শোনা নয়, এই কথাটা হলো জামাতের পক্ষেরও তেমন একটা না। হেফাজত ইসলাম কি সরাসরি জামাত ইসলামের পক্ষে? না, সরাসরি না, একই পথ হতে পারে কিন্তু বিতর্ক আছে না নাই, একতলাফ আছে না নাই। সেই একতলাফ থাকার পরেও আল্লামা মামুনুল হক অনলাইনে আছে, আপনারা সার্চ দিয়ে খুঁজে নিতে পারেন। আল্লামা মামুনুল হক আল্লামা সাইদি সম্বন্ধে কি বললেন লিখলেই চলে আসবে। আমাদের মাহফিলে বসে বললেন, এই কোরআনের পাখি সমস্ত প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে জেলের জুলুমকে মেনে নিয়েছেন, ফাঁসির কাষ্ঠকে বরণ করেছেন, শয়তানের সব চক্রান্ত সব জুলুম সহ্য করেছেন, কিন্তু তাদের দেওয়া প্রস্তাবগুলো ইসলামী আন্দোলনের বিনিময়ে ছেড়ে দিতে চায় নাই।
আমাদের এমন হওয়ার দরকার আছে না নাই? আমাদের যদি প্রস্তাব আসে রাতের অন্ধকারে 500 টাকা পাইলে, রাতের অন্ধকারে বালিশের নিচে যদি 1000 টাকা দিয়ে যাই, অমনি ওই মতকর গাঁজা খোর ওর কাছে পীরসা হয়ে যায়। আছে না নাই? এই 1000 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে যদি নিজের ম্যান্ডেটটাকে বিক্রি করে দেন, যদি নিজে ভুল জায়গায় আপনি আপনার ছিলটা মেরে দেন, তাইলে মাথায় রাখবেন যে ওই একটা রাতের বিনিময়ে আপনার 5 বছরের রাত কষ্টে কাটানো লাগবে। সুতরাং কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? থাকতে রাজি কারা কারা দেখতে চাই? লিল্লাহি তাকবীর, সবাই থাকবেন, মাহফিল শেষ না করে যাবেন কে কে? সবাই থাকবেন, শেষ না করে যাবেন কে? হাত উঁচু করেন, শেষ না করে চলে যাবেন, শেষ না করে সবাই থাকবেন। আপনাদের জন্য আজকের ওয়াজ, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওই দেখেন, বললো শেষ না করে যাব না, ওর জন্যই আল্লাহ এই আয়াতটা নাজিল করেছে যে ওগো বিশ্বাসীরা তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো। কথাটা কার? বললেন শেষ না করে যাব না, আবার উঠছেন, তার মানে যা বলেছেন তা করলেন। কথা কয় না? করলো না। এই যে আমার রাক্ষসা উঠলো, তার মানে এর ব্যাপারে আল্লাহ এই আয়াতটা নাজিল করেছে, আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। পরের আয়াতে 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন কাফুর মাক্তান ইনদাল্লাহি আনতা বলু মালা তাফআলু। আমার আল্লাহ বলছেন ওগো বান্দারা, ওগো আমার ঠাকুর গাঁওবাসী, ওগো বালিয়া ডাঙ্গাবাসী, ওগো আমার ভান্ডার দহবাসী, শুনে নাও, এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণার, এটা আল্লাহর কাছে অত্যন্ত আক্রোশের, এটা আল্লাহর কাছে অত্যন্ত রাগের, এটা আল্লাহর কাছে অত্যন্ত ক্রোধের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। এটা কার রাগের? সুতরাং যা বলবেন কাজে যদি পরিণত না করেন, তাইলে আল্লাহর রাগের বর্ষবর্তী হয়ে যাবেন, আল্লাহর রাগের কাছাকাছি পৌঁছে যাবেন। ও আমার ভাইয়েরা, এই কথাটাই বলতে চেয়েছি আজকে, আমরা মুখে যা বলবো কাজে তা করব, এই শপথে উদ্দীপ্ত হতে রাজি আছি না নাই? মুখে বলবো কোরআনের পক্ষে, মুখে বলবো আল্লাহর পক্ষে, মুখে বলবো নেতা তোমার পক্ষে, মুখে বলবো আমরা আল্লাহ ও তার রাসূলের আনীত বিধান কায়েম করার পক্ষে, আর যখন সময় আসবে তখন রাজপথে দাঁড়াবো না, তখন আমরা মিছিল করব না, তখন আমরা মিটিং করব না, তখন আমরা আন্দোলন করব না, তখন আমরা নেতার পিছনে যাব না। তাদের জন্য আল্লাহ বললেন যে কেন ওগো বিশ্বাসীরা তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না, এবং এটা আল্লাহর জন্য অত্যন্ত রাগের, অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো তা করো না। 4 নম্বর আয়াতে আল্লাহ এবার বলে দিলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেন ওগো আমার বান্দারা, এবার শুনে নাও, তোমাদের পরে রাগ হয় কারণ তোমরা কথা যা বলো কাজে পরিণত করো না। আমরা আলেমেরা এমন আছি না নাই? মুখে যা বলি কাজে তা করি না। আমাদের কথা শুনে অনেকেই নামাজি হয়ে যায়, আমাদের কথা শুনে অনেকেই রোজাদার হয়ে যায়, আমাদের কথা শুনে অনেকেই সুদ খাওয়া ছেড়ে দেয়, আমাদের কথা শুনে, আমাদের ওয়াজ শুনে অনেকেই মায়ের খেদমত করে, অনেকেই বোনের সম্পত্তিগুলো বুঝে দেয়, কিন্তু আমরা হুজুররা যে ওয়াজগুলো করে বেড়ালাম সেই ওয়াজগুলো আমরা আমল করি না। এমন হুজুর আপনার এলাকায় নেই, আমার এলাকায় আছে না নাই? আছে মানে কি আমি নিজেই আবার কি কথা কয় না, কোন ঠিক কি না? আমি তো জানি যে আমি কতদূর পালন করি আর কতদূর করি নি, কেউ না জানুক জানে কে? আমি কেমন, আপনি কেমন, আপনি কথা দিলেন কি, রাখলেন কি রাখলেন না? বিবিকে আনার সময় শ্বশুরকে কথা দিয়েছিলেন খালি মেয়েটা আমার হাতে তুলে দেন, আদরে রাখবো গো, আদরে রাখিব বন্ধু তোমারে অন নাই রে, কে আদরে রাখবো
কোনদিন কষ্ট দেব না, কোনদিন ব্যথা দেব না, কোনদিন পিটাবো না, কোনদিন মারবো না, জুলুম করবো না। এই বলে শ্বশুরে ভুলায়ে ভালায়ে মেয়েটা নিয়ে এসে তারপরে এক মাস দেড় মাস পরে অমনি পাঠালেন, যাও আব্বার বাড়ি যেয়ে বলো যদি এফজেড না দিতে পারে, যদি পালসার না দিতে পারে গো তাইলে তুমি জন এই বাড়ি আইস। আসে না নাই, যা বলে তা করে না ওগো আমার ভাইয়েরা। এই জন্য এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণার, অত্যন্ত অপছন্দের। সুতরাং আমরা যা বলবো তাই করবো, রাজি আছি না নাই। আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে, রিকোয়েস্ট করেছে হুজুর দয়া করে এই গজলগুলো শোনাবেন। আমার দেশের শাসক যদি হতো ওমরেরই মতো প্রবাসীদের গজল বলবেন, তারপর বলবেন তুমি কার লাগিয়া এমবি ভরো। শোনাবো শোনাবো শোনাবো। তবে আমি সময়ের দিকে বারবার করে বলেছিলাম যে এই কয়টাই দিবেন, বারোটাই শেষ করবো, কথা বেশি বাড়াবো না, মা বোনদের জন্য এতটুকু কথা। আল্লাহ বললেন ইয়া আল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি জন্য প্রদর্শন করে বেড়ায় না। কথাটা কার? কথাটা কার? আর আমার মা বোনেরাও সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর হুকুম মানবো, আবার আমরা সাজবো। এমন আমার এমপি, আমার আমার শ্রদ্ধাভাজন শ্রদ্ধাভাজন মাওলানা আব্দুল হাকিম সাহেব পিকনিকে নিয়ে গিয়েছেন, যাওয়ার কথা 10 জন, খাবারও নিয়েছেন 10 জনের, কিন্তু কোন কারণে 20 জন হয়ে গেছে। প্যাকেটে করে আবার মুড়ি নিয়ে গিয়েছিলেন, কি মুড়ি মুড়ি চেনেন কিনা? মুড়ি নিয়ে গিয়েছেন, 10 জনের খাবার আর মুড়ি যা আছে ওই মুড়িগুলো যদি আর 10 জনের ভাগ করে দেয়া হয় তাইলে 20 জন ভালোভাবে হয়ে যাবে। এখন উনি জিজ্ঞেস করতেছে আমার কাছে প্রথমে যে তুমি মুড়ি খাবা নাকি ভাত খাবা? আমি বললাম মুড়ি খেয়ে তারপর ভাত খাবো, মুড়ি খেয়ে তারপরে। তার মানে কি? যে জন্য উনি জিজ্ঞেস করলো সে কাজটা কি আর হইলো? কথা কয় না, সেটা কি হইলো? আমার মা বোনদেরকে বলা হলো প্রদর্শন করে বেড়ায় না। আমার মা বোনেরা বললো বুরকাও পরবো আবার সাজু গুজুও করবো। ঠিক না বে? ঠিক। বুরকা পরে সাজু গুজু আছে না নাই? বুরকার ফাঁক দিয়ে ভুরু কাটিং দেখা যায় না? যায় না। আলতাফ সুন্দরী আলকাত্রা বেগম মেকআপ করে হয়ে যায় পরিমণি, ওরে চেহারা। বুরকা পরে বাড়িতে বের হয় আর পার্কে যেয়ে বুরকা খুলে দেয়, বন্ধু যদি সামনে আসে পরিচয় করায় দেয়, দেখো দোস্ত আমি ওর সাথে, দেখো হয় কি না। বন্ধু যখন চলে যায় তখন বলে তুমি কি জানো না আমি বেগানা, পুরুষদের মুখ দেখায় নে, তা তুই আইসিস কার সাথে উডা কোন গানা? কথা কয় না? তুমি যার লাগে এমবি ভরো তার তো বাটন ফোন, ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বাঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় গো, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন। ভয় করতে হবে কাকে? কেউ না দেখুক দেখেন কে? রাতের অন্ধকারে দেখেন কে? দিনের আলোতে দেখেন কে? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? চিৎকার করে বলেন দেখেন
অন্ধকারে দেখেন কে? আমরা যদি বনে জঙ্গলে অন্যায় করি তাও দেখেন কে? আমরা যদি ছাদের নিচে অন্যায় করি তাও দেখেন কে? সুতরাং যেই আল্লাহ আমাদের সর্ব অবস্থায় দেখেন, সেই আল্লাহর ভয় করার দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে নামাজ ছাড়বো না রাজি আছেন না নাই? আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, বৃদ্ধরা, আমার যত শ্রোতা এখানে আছেন, পর্দার অন্তরালে মা বোনেরা যারা আছেন, নামাজ ছাড়বো না রাজি আছেন না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি কারা কারা? না রয়ে থাকবে, না রয়ে থাকবে, আল্লাহ সবাইকে কবুল করুন। এরপরে আমরা নামাজ তো পড়বো পড়বো, নামাজের সাথে আবার আল্লাহ বলেছে কি? যাদের উপরে জাকাত ফরজ জাকাত দেব, আর যাদের যাদের জাকাত খাওয়া ফরজ তাদেরকে জাকাত দেব, এই শর্তে আমরা রাজি আছি না নাই? এরপরে রমাদানের রোজা রাখবো, তারপরে যদি হজ ফরজ হয় তাইলে হজ করবো, টাকা দিয়ে জমি কিনা হয়, টাকা দিয়ে গাড়ি বাড়ি সব করা হয়, কিন্তু হজে যাওয়ার মতো টাকা হয় না রে। আছে না নাই? সব হয়, সব কেনা হয়, কিন্তু হজে যাওয়ার টাকা হয় না। হজে যাওয়া লাগবে ভাইরা আমার, পাশাপাশি যেটা নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম করাও কি? এই ফরজ মানতে রাজি কারা কারা? দেখি দেখতে চাই, রাজি রাজি রাজি, এই ফরজ মানতে রাজি আছেন? আল্লাহ বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম। আল্লাহ বলছেন যে কি করো, আল্লাহর প্রতি ইমান, রাসূলের প্রতি ইমান, আর আমার দিন কায়েম করার জন্য সংগ্রাম করো, জিহাদ করো, প্রচেষ্টা করো। কি দিয়ে? কি দিয়ে? জান দিয়ে, রক্ত দিয়ে, সময় দিয়ে, পারিশ্রমিক দিয়ে। আর একটা কথা বলেছেন বিআমওয়ালিকুম, মাল দিয়ে। কিন্তু আমরা জান দিতে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি, মাল দিতে রাজি নাই, এমন আল্লাহর ওলি আছে না নাই? আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, আমার নেতা কথা বলবেন, আমি বলেছিলাম 12টার মধ্যে শেষ করব, 7টা মিনিট পার হয়ে গেছে, বসেন, একদম একজন উঠবেন না, একজন উঠবেন না, আমার এক কথা রয়েছে, এখনো একজন উঠা যাবে না। এখনো গজল গজল তো এর মধ্যে একই, এই যে 101টা গজল। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না, ঠিক কয় না? ঠিক না বটে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কত লোকে শুরু করত দিন, তারা আবার চাইতো না দেশে এই কোরআনের আইন, ঠিক না বটে? কোরআন পড়ে ওরা দেখতাম শুরু করত দিন, ওরা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব।
ঠিক না ভাই? ঠিক। এখানে একজনও কি আছেন এই স্বভাবে? আছেন একজনও? হাত উঁচু করেন তো, আছেন? একজনও নেই, একজনও নেই। সবাই তাহলে কি কোরআনের পক্ষের লোক, ঠিক কিনা? কোরআনের পক্ষের কিনা? কোরআনের পক্ষের যদি হয়, বেশি কিছু দরকার নেই, আমি এই গানটাও বাকি রাখলাম, আরো দুই একটা সঙ্গীত জল শোনাবো, যদি আপনারা চলে না যান এই কোরআনের মাদ্রাসা, কোরআনের পক্ষে আপনারা কেমন গো? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। আমি নিজেই কাজে পরিণত করতে চাই আমার ক্যামেরাম্যানকে বলবো 500 টাকা দিতে। এই ক্যামেরাম্যান কথা বলি হবে 500 টাকা দেয়, কারণ আমি যদি বলি আমি না করি তাইলে আল্লাহ কষবে না কষবেন? কথা কয় না? বাটাম আছে না নাই 500 টাকা, এক ব্যাগ সিমেন্টের দাম 530 টাকা, ঠিক না? ওরকম না? 550 আর 50 টাকা দেবো। হ্যাঁ, 550 টাকা কয় ব্যাগ সিমেন্ট? এই জায়গায় মাদ্রাসায় দেখলাম মসজিদে ঘুমাই, আবার মসজিদে নামাজ পড়তে হয় মাদ্রাসায়, মাদ্রাসায় থাকার জায়গা নাই, আমার আমার সিমেন্ট লাগবে 30টা ব্যাগ। প্রধান লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আমার প্রধান অতিথি 1,500 টাকা নারে তাকবীর, 1,500 টাকা দিলেন। হ্যাঁ, 1,500 টাকা হবে না? বলছে হবে না, তিনটা মাহফিলে সব জায়গায় তো দিতে হয়, ওনাদের চাপ দেওয়ার সুযোগ নেই, ওনারা তো আর সবিন তেল খাটের তালে রাখে না। 500 আপনি অন্তত 1,000 টাকা দেন নাই, শুনছে না? 1,000 টাকা দেন, এরা বাইন থেকে না আমি কি করবো? আমার তো, আমার তো আপনার আরো 200 টাকা ফেরত দিতে পারলে ভালো লাগে। হ্যাঁ, আর 500 টাকা দেবে না? রয়ে থাকবে দেবে 500 টাকা, আমি এক ব্যাগ সিমেন্টের দাম দিয়েছি, আমার ভাই 30,000 টাকা তুলিল, 30টা পারার সম্মানে আমি 30টা ব্যাগ সিমেন্ট চাই আপনাদের কাছে, 2 নম্বর ব্যাগ সিমেন্ট দিবেন, কোন আল্লাহর বান্দা খুব তাড়াতাড়ি নামটা লিখে দেবেন। আর আমার বই আছে মোস্তফা ডাক্তার, আগে 1,000 আবার 1,000, আল্লাহ দানকে কবুল করে নাও, বঙ্গবন্ধুর 1 নোট দান করলে আল্লাহ কবুল করে নে, খেয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও। আর আমার এই বইটা যারা নেবেন তারা হাত উঁচু করে নিতে পারেন, 100 টাকা করে দাম, 100-এরও বেশি গান আছে, আমার ক্যামেরাম্যান যাচ্ছে। পাঁচ, আমি কয় ব্যাগ চাইছি? 30 ব্যাগ, এক ব্যাগ হয়েছে, 2 নম্বর ব্যাগ দিবেন কোন আল্লাহর বান্দা। এই যে আমার ভাই, যান নাম কি? মিলন ভাই, ফিরোজ ভাই, এক ব্যাগ সিমেন্ট তাড়াতাড়ি। আমার ফিরোজ ভাই 2 নম্বর পাড়ার সম্মানে দিলেন এক ব্যাগ, 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন 3 নম্বর, একজন উঠবেন না, কিন্তু উঠলে আপনারা মুনাফিক হয়ে যাবে, কথার সাথে কাজের মিল হবে। 2 ব্যাগ সিমেন্ট, হাফেজ হারুন আর রশিদ, 2 ব্যাগ সিমেন্ট হইল 4 ব্যাগ, আল্লাহ দানকে কবুল করনে, খেয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। 5 নম্বর ব্যাগ কোন আল্লাহর বান্দা আছেন 5 নম্বর, নাম কি? মমিরুল ইসলাম। হ্যাঁ, মিজানুর রহমান ভাই, এক ব্যাগ, আল্লাহ মিজানুর রহমান আঝারি ভাইয়ের সাথে কবুল করে নাও, 5 ব্যাগ হয়ে গেল, আল্লাহ দানকে কবুল করো। মমিরুল হুজুর, মমিনুল হুজুর, এক ব্যাগ, 6 ব্যাগ হয়ে গেল, আল্লাহ দানকে কবুল করো গো, নেখায়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও। আপনাদের বললাম বসে থাকতে একজন উঠবেন না, কিন্তু কালেকশনের কথা বলায় আপনারা উঠে গেলেন, এটা ঠিক করলেন না। তারপরে কয় ব্যাগ হয়েছে? 7 ব্যাগ, 8 নম্বর ব্যাগ, 8 নম্বর ব্যাগ দিবেন কোন আল্লাহর বান্দা? 8 নম্বর পারার সম্মানে একজন ব্যক্তি অন্তত দাঁড়িয়ে একটা ব্যাগ সিমেন্ট দেন। 8 নম্বর সুলতান মেম্বার, এক ব্যাগ। আর আমার ভাইজার নাম কি? আইয়ুব আলী, আইয়ুব আলী, 500 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও, সুলতান মেম্বার দিয়েছে, এক ব্যাগ সিমেন্ট, 8 ব্যাগ হয়েছে, 9 নম্বর, 9 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন মা বোনেদের একটার নাম? এক ব্যাগ সিমেন্ট, নাসির, নাসিরুল ইসলাম, এক ব্যাগ সিমেন্ট, 10 নম্বর হয়ে গেল, না 9 নম্বর হইল, 9 নম্বর আল্লাহ কবুল করে নাও, 10 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন 10 নম্বর ব্যাগ। ও আমার ভাইয়েরা, আমি আমার মাহফিল কমিটিকে বলেছিলাম আমি টাকা চাইলে কিন্তু লোক থাকবে, এ বলা ছিল, আগেই বলেছি, এরা শুনলো না মোটে। হ্যাঁ, এই লোকগুলো আপনারা এই যে উঠে গেলেন এত কথা দিয়ে এত কিছু বলে, এটা কোনো কাজ হলো? তারপরে 10 নম্বর, 9 নম্বর হয়েছে, 10 নম্বর, যারা বসে আছেন অন্তত একটা ব্যাগ সিমেন্ট দান করে, আপনারা যান এই মাদ্রাসার জন্য, আমার আমি
আমি চাইতে বাধ্য হইলাম, কারণ মাদ্রাসার বিল্ডিং নাই, এই জন্য আমি আপনাদের কাছে হাত বাড়িয়েছি। ভাইয়েরা আমার, মায়েরা আমার, আপনারা একটু যে যা পারেন। ফয়জুল ইসলাম তেগা, ফয়জুল ইসলাম তেগা সাহেব, 1000 টাকা আল্লাহ, 500 টাকা আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। আমার 10 ব্যাগ সিমেন্ট, 10 নম্বর ব্যাগ, আমি মাত্র 30 ব্যাগ সিমেন্ট চেয়েছি। ভাইয়েরা আমার, আহামরি কিছু না, কালকে দিতে হবে এমন না, আপনি আস্তে ধীরে পরিশোধ করে দেবেন। কোন আল্লাহর বান্দা আছেন 10 নম্বর পাড়ার সম্মানে একটা ব্যাগ সিমেন্ট দিবেন গো? আমার ভাইজান 30 জন চাইলো পাইলো, আমি 30 জন চেয়ে পাবো না তা কি হয়? জিয়াউর রহমান তেগা জিয়া মসজিদের ক্ষতি ব্যাগ ব্যাগ সিমেন্ট, জিয়াউর রহমান তেগা ছাইয়া মসজিদের খাতি ব্যাগ ব্যাগ সিমেন্ট দিয়ে 10 ব্যাগ সিমেন্ট পূরণ করলেন, আল্লাহ তাকে কবুল করনে, খায়াত দাও, আপন জন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। তারপরে আর কোন আল্লাহর বান্দা আছেন এখানে ডানে বামে? একটু তাড়াতাড়ি যদি দিয়ে দিতেন 5 ব্যাগ 10 ব্যাগ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি নাই? রুবেল বন্দর পাড়া 1 ব্যাগ সিমেন্ট, রুবেল বন্দর পাড়া 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করো, আপন জন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও, আল্লাহ যারা বেঁচে আছেন খায়াত দিয়ে দাও। তারপরে কোন আল্লাহর বান্দা? মা বোন অনেক আছে, মা বোনেরা কই? একটু আমার মহিলা স্বেচ্ছাসেবিকা যারা আছে ওখান থেকে তো নাম লিখে আনতে পারেন। 11 ব্যাগ হয়েছে, আত্মালি বাকি কয় ব্যাগ? 19 ব্যাগ বাকি রেখে চলে যাব, বাকি রেখে চলে যাব, আর 19 ব্যাগ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি হবে না? 5 ব্যাগ 10 ব্যাগ করে সিমেন্ট দিবেন, এরকম কেউ কি হবে না? 10 টাকা দিয়েছে আমাদের কোন আল্লাহর বান্দা? আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। আমাদের অতিথির কথা না শুনে আপনারা চলে গেলেন, এটা তো ঠিক না। 1 ব্যাগ কয় ব্যাগ 5 ব্যাগ আলামিন ভাই 1 ব্যাগ সিমেন্ট, আলামিন ভাই 1 ব্যাগ, আল্লাহ দানকে কবুল করো। 12 ব্যাগ ভাইজানের নাম কি? এই ভাই নাম কি? ভাই নাম গুলো আলতাপুর। কয় ব্যাগ? 5 ব্যাগ নারায়ে তাকবীর, 5 ব্যাগ সিমেন্ট দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও, আলতাপুর ভাইয়ের দানকে কবুল করো। 12 আর 5 17 ব্যাগ হইলো, 5 ব্যাগ দেওয়ার মতো একজন পাইলাম গো, আল্লাহ তার দান কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। তারপরে কোন আল্লাহর বান্দা? 17 ব্যাগ হয়েছে, আর মাত্র 13 ব্যাগ, আর কিটা দেবে? আর মাত্র 13 ব্যাগ, 13 ব্যাগ হবে না? আমার দাঁড়ানো যুবকেরা এখনো আছে, আমার, আমি আসলে মাহফিলে ওঠার আগে বলছিলাম কালেকশন আমার দিয়ে করাইয়েন না, আমি চাইলে লোক চলে যাবে। আর কই, আর 13টা ব্যাগ দিবেন না, আমি মুসাফির মানুষ দোয়া করে দেবো, 13টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো। আলহাজ আব্দুর রহমান 5 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আলহাজ আব্দুর রহমান বিশ্বাস 5 ব্যাগ সিমেন্ট, তাহলে 17 আর 5 22 ব্যাগ।